সাপ্লিমেন্টারি পলিনেশন চলছে। এটা হলো পুরুষ ফুল, পুরুষ ফুল আমরা নিয়ে স্ত্রী ফুলের সাথে মিলাই দিব, শেডিং করব আর কি। আস্তে আস্তে করে নিতে হবে যাতে এর পোলেনটা যাতে না পড়ে, আস্তে আস্তে করে নেওয়া হচ্ছে, ভেঙে নেওয়া হচ্ছে এখান থেকে। এটা আস্তে আস্তে এগো নিতে হবে, এটা পোলেন কিন্তু এখানে আস্তে আস্তে করে বাস্ট হচ্ছে, পোলেন দেখা যায়, পোলেন আস্তে আস্তে বাস্ট হচ্ছে। এই পোলেনটাকে কিন্তু এই যে স্ত্রী গাছের যে কব আছে, কবে আস্তে আস্তে করে এটাকে শেড করতে হয়, এরকম করে শেড করলে এরকম করে এই যে পোলেন পড়তেছে, প্রচুর পরিমাণ পরাগ রেণু এখানে পড়তেছে দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন বলা হয়, অর্থাৎ পুরুষ গাছের পোলেন এনে আমরা এভাবে পলিনেশন করতে পারি, করলে সেটা হচ্ছে বীজ সেটিং হবে, হাইব্রিড বীজ, বিশেষ করে হাইব্রিড বীজ। আমরা জানি হাইব্রিড হচ্ছে একটা ভিন্ন দুটো গাছের সাথে মিলাই দেওয়া, ক্রসিং করা আর কি, সেটাকে বলা হাইব্রিড। তো যেহেতু আমাদের স্ত্রী গাছ এখানে আছে, পুরুষ গাছ আলাদা আছে, তাই এটা আমাদের হাইব্রিড তৈরি করতে হচ্ছে। এই হাইব্রিড বীজগুলো পরবর্তীতে আমাদের এফন হিসেবে বিক্রি হবে। তা আমরা এটা কেন করছি, যদি বলা হয় যে যেহেতু আমাদের হচ্ছে হাইব্রিড তৈরি করতে গেলে পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা হতে হয়, তো পুরুষ গাছের ফুল এনে স্ত্রী ফুলের সাথে মিলাতে হয়, যদিও এখানে পুরুষ ফুল তেমন নাই, যে জন্য এটা হচ্ছে আরেক স্থান থেকে এনে এটা আর্টিফিশিয়ালি আমরা এটা পলিনেশনটা করতেছি, মিলাই দিচ্ছি। চমৎকার হয়েছে, খুবই সুন্দর হচ্ছে। এখানে যতগুলো সিল্ক থাকবে, যদি অতগুলো পোলেন যদি এখানে যায়, খুব সুন্দর হইতেছে, খুব সুন্দর পোলেন শেডিং হচ্ছে। ততগুলো সিল্ক আছে, ততগুলো পোলেন যদি এখানে যায় তাহলে ততগুলো বীজ এখানে পাওয়া যাবে, হাইব্রিড বীজ আমরা পাবো। এখানে আরেকটা ফুল দেখা যাচ্ছে, এখানে আবার আমরা একইভাবে আর্টিফিশিয়াল পলিনেশন করছি। এখানে খুব সিল্ক খুব রিসেপ্টিভ অবস্থায় আছে, অর্থাৎ এত সুন্দর অবস্থা আছে যে এখানে পোলেন দিলেই সাথে সাথে এটা নিয়ে নেবে এবং এখান থেকে ভালো বীজ সেটিং হবে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর হচ্ছে, প্রচুর পোলেন পাওয়া যাচ্ছে, এটা দেখা যাচ্ছে প্রচুর পোলেন পাওয়া যাচ্ছে, কাছাকাছি নিলে বোঝা যাচ্ছে যে খুবই পোলেন এখানে দেখা যাচ্ছে যে সেট হচ্ছে, চমৎকার। এটা খুবই সুন্দর অ্যাভেলেবেল পোলেন পাইছে, খুব সুন্দরভাবে এটা সাপ্লিমেন্ট দেবেন স্যার। এই পাশে একটা আছে, এটা দিবেন কি স্যার? এই যে পাশে একটা আছে, এটাও দিই, এটাও যাবে, ওয়েট করি একটা তো না করে দেই। আসলে একটু বাতাসের কারণে আর একটু বেশি পলেনটা অটোমেটিকলি বের হতে যাচ্ছে, এটা খুবই সুন্দর হচ্ছে, এটাও খুব ভালো পলেন পেয়েছে দেখা যাচ্ছে। জি, এটা খুব ভালো পলেন পেয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে পলিনেশন করার জন্য। ধন্যবাদ রঞ্জিত।